আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের মেনুতে থাকছে ছোলা রান্নার পারফেক্ট রেসিপি। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নেব এই রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি প্রয়োজন। আমি এখানে আধা কাপ ছোলা 6 ঘন্টা ভিজিয়ে রাখার পরে নিয়েছি, আর সাথে নিয়েছি মাঝারি সাইজের ছোট ছোট করে কেটে রাখা 2টা আলু। আলু চাইলে আপনারা নিতেও পারেন, আবার নাও নিতে পারেন। আর নিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 7 মতো লবণ, 3 টেবিল চামচ সয়াবিন তেল, 1 চা চামচ জিরা গুঁড়া ও আধা কাপ পেঁয়াজ কুচি। আর বাকি উপকরণগুলো আমরা রান্না করতে করতে দেখে নেব। একটা পাত্রে তেলগুলো দিয়ে তাতে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে বাদামি কালার হওয়া পর্যন্ত ভাজতে থাকব। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেলে তাতে আমি কিছুটা পানি দিয়ে দেব। তারপর দিয়ে দেব 3 চা চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, 6-7টা কাঁচামরিচ দিয়ে কিছুটা নেড়ে নিয়ে আবার দিয়ে দেব জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া ও সামান্য কিছু পানি দিয়ে মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আমি গরম মশলার ভিতরে দারচিনি, লবঙ্গ ও এলাচ ব্যবহার করেছি। কষানোর মাঝখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নেব। অন্যদিকে একটা প্রেশার কুকারের মধ্যে আলু, ছোলা ও সামান্য কিছু পানি দিয়ে 2টা সিটি দিয়ে পানিগুলো ঝরিয়ে রেখে দেব। এদিকে মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার আমি এতে সিদ্ধ করা ছোলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ যাবত এটাকে কষিয়ে নেব। 3-4 মিনিট কষানোর পর এটাতে আমি আধা কাপ পানি দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে 8-10 মিনিট যাবত জ্বালাতে থাকব। জ্বালানোর মাঝে কিছুটা নেড়ে চেড়ে দেব, যাতে করে নিচে না লেগে যায়। জ্বালানো শেষ হলে তাতে আমি স্বাদের জন্য সাদা গোলমরিচের গুঁড়া ও ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে পরিবেশন করব এই ছোলা রেসিপিটি। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা নতুন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।